লিওনেল মেসির বিপক্ষে অতীতে বেশ কবার ভুগতে হয়েছে এর্নেস্তো ভালভেদেরকে। বার্সেলোনার দায়িত্ব নেওয়া আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে নিজ দলে পাওয়ায় স্প্যানিশ এই কোচের কণ্ঠে তাই স্বস্তি। কারণটাও পরিষ্কার করেছেন চার বছর অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ থাকা ভালভার্দে। এখন থেকে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে আটকানোর পরিকল্পনা যে আর করতে হবে না তাকে। গত মৌসুমে লালিগায় বিলবাওকে দুইবারই হারায় বার্সেলোনা। জানুয়ারিতে কোপা দেল রের শেষ ষোলোয় দুই লেগের লড়াইয়ে মেসির বাঁকানো ফ্রিকিকে জয়সূচক গোল করেন। এর আগে 2015 কোপা দেল রের ফাইনালে মেসির জোড়া গোলে বিলবাওকে হারায় বার্সেলোনা। এই মেসির বিপক্ষে আর খেলতে হবে না বলে দারুণ খুশি কোচ ভালভারের। সোমবার সাংবাদিকদের বার্সেলোনার নতুন কোচ বলেন, অবশ্যই মেসি একজন অনন্য খেলোয়াড়, সে যে কোনো পজিশনে ভালো খেলতে পারে। ভালভারেদের বিশ্বাস মেসি শেষ পর্যন্ত ফল নির্ধারণ করে দেয়। তিনি বলেন, এটি স্বস্তিদায়ক এক অনুভূতি তাকে কোচিং করানো। আমি যখন প্রতিপক্ষের বেঞ্চে আপনি যখন প্রতিপক্ষের বেঞ্চে থাকবেন তখন দেখবেন তাকে আটকানোর মতো খেলোয়াড়ের ঘাটতি আছে আপনার। তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।